আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, কিভাবে প্রফেশনাল একটি বইয়ের কভার ডিজাইন করবেন ইলাস্ট্রেটর সিসি দিয়ে। চলুন তারও কম্পিউটার স্ক্রিনে দেখি। ইলাস্ট্রেটর সিসি ওপেন দিব, দিয়ে ফাইল ফাইল থেকে নেব, এখান থেকে একটা আর্ট বোর্ড নেব, বুক কভার ডিজাইনে একটা আর্ট বোর্ড নেব। এখানে এফো সাইজ দেব, ব্লেড এরিয়া 0.125 এটাই নেব, নিয়ে ওকে দেব। এটা হলে আমার ব্লেড এরিয়া অংশ। এখন একটি সেফটি লাইন নেব, রেকটেঙ্গেল টুল দেব, নেব নিয়ে অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, এখানে -0.5 দেব, দিয়ে ওকে দেব। এটা হলে আমার শেপ লাইন তৈরি হয়ে গেল। এখন এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে মেঘ গাইড করে দেব, ব্লেড এরিয়া বরাবর টেনে দেব। আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেব, ওকে। এখন আরেকটি শেপ নেব, রেকটেঙ্গেল টুল, ওকে। এখন কালারটি দেব, এখন দুটি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে আপনার শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করে কেটে দেব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো, করে ডিলিট, ওকে। এখন একটি শেপ নেবো, হলে ইলিপস টুল, ইলিপস টুল নিয়ে রাউন্ড দেবো, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, আবার কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এটি সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দেবেন এই দুটি শেপ। এখন এই লেয়ার তিনটি ধরে ওপাসিটি কমিয়ে দেবেন, এখানে একটি পিক্সেল অ্যাড করবে, এখানে ফাইল থেকে প্লেস। এখন আপনার পিকচারটি যেখানে রাখা আছে সেখান সিলেক্ট করে প্লেসে ক্লিক করে দেবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন, করে এই লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ওকে। টেক্সট নেব একটি, ফন্টটি বড় করে দেবেন, এখান থেকে এখান থেকে কালারটি চেঞ্জ করে দেব।
আর একটি ট্রিক্স নেব, এটা ফন্ট সাইজটি এটা ছোট করে দেব। নিচে আর একটি টেক্সট নেব এখানে, ফন্ট সাইজটি এখান থেকে শুরু করে দেবো এখানে। পেন টুল নেব, পেন টুল দিয়ে একটি শেপ বানাবো। কালারটি এখান থেকে দিয়ে দেবো, এখান থেকে ইলিপস টুলটি নিব, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এখানে লোগো দিবেন। এখন আবার একটি টেক্সট নেব, ফন্ট সাইজ বড় করে দেব। একটি টেক্সট নিয়ে সোভিয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার বুক কভার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।